সপ্তমীর হোমের আগুন নেভে দশমীতে 158 বছরের পুজো ঘিরে রয়েছে নানা ইতিহাস। আজ ডায়মন্ড হারবার মণ্ডলদের জমিদার বাড়ি। সপ্তমীর হোমের আগুন নেভে দশমীতে ডায়মন্ড হারবারের বারদন গ্রামের মণ্ডলদের জমিদার বাড়িতে আজও চলে আসছে এই একই প্রথা। এবছর 158 বছরে পদার্পণ করল জমিদার বাড়ির এই দুর্গাপুজো। আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। ঐতিহ্যকে ধরে রেখে বহু জায়গায় নিয়ম নিষ্ঠা সহকারে চলে আসছে দেবী দুর্গার আরাধনা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। আর কদিন পরেই মন্ত্রটি ধ্বনিত হবে পাড়ার পুজো মণ্ডপে। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কার্যত বাঙালির দোরগোড়ায়। হাতে বাকি মাত্র কয়েকটা দিন। আকাশ বাতাস ভরে উঠেছে পুজোর গন্ধে। চারিদিকে শিউলি ফুলের গন্ধ, মাঠে ঘাটে কাশফুলের দোলা। কুমোরপাড়ায় জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজ। পাড়ার ক্লাবের পাশাপাশি নজর কাড়ে জমিদার বাড়ির প্রাচীন পুজোগুলোও। এখানে যদিও জমিদারি আর নেই, রয়ে গিয়েছে জমিদারের বৈঠকখানা, ঘরদালান, জমিদারি আমলের লোহার সিন্দুক, আরও কত নিদর্শন। সবই আজ ইতিহাস। সেই ইতিহাসেরই এক নীরব সাক্ষী ডায়মন্ড হারবারের বারদন গ্রামের মণ্ডলদের জমিদার বাড়ি। প্রতি বছরের মতো এবছরও মণ্ডল বাড়িতে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। সপ্তমী দেয় আমাদের কলাবো স্নান হয়। আমরা সবাই মিলে খুব আনন্দ করি। কলাবো বরপুকুরে স্নান করে এসে আমাদের এইখানটাই বসে বসলে আমরা সব কুমারী মেয়েরা হোক, এসি মেয়েরা বউ সবাই মিলে আমরা ঘুরি। কলাবো বরণ করে আবার আমরা মাকে দেবীতে তুলে দিই, মন্দিরে দিয়ে দিই। তারপরে অষ্টমী, অষ্টমীতে আমাদের খুব আনন্দ হয়। আমরা সব মানে কুমারী পুজো হয় সেখানে সব তাড়াতাড়ি করে সাজুগোজ করে কুমারী পুজো দেখব, পুজো দেখব বলে আমরা সবাই এসে মণ্ডপে বসি। মন্দিরে বসে সব কুমারী পুজো দেখি, খুব আনন্দ হয়। তারপরে আমাদের সব খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, লুচি যেরকম মানে আমরা আইটেম করেছি, লুচি আলুর দম ছোলার ডাল বোঁদে মিষ্টি। পুজো চার দিন তো নিরামিষ, তিন দিন নিরামিষ খাই, ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন নিরামিষ হয়। আর নবমীতে আমাদের মাছ মাংস সব হয়, তো নবমীতেও খাওয়া দাওয়া হয়, খুব আনন্দ হয়, সবাই মিলে আনন্দ করতে খায়। তারপর সন্ধি পুজো হয়, সন্ধ্যের সময় সন্ধি পুজো হয়, আমরা খুব আনন্দ করি। তারপরে দশমী এসে যাই, দশমীতে আমাদের তো মানে আনন্দ, এই যে চার তিন দিন আমরা আনন্দ করেছিলাম, দশমীতে আমাদের খুব কষ্ট হয়, মা একে ছেড়ে মা চলে যায়, তখন আমাদের খুব কান্না লাগে। আমরা সবাই খুব মানে মাকে বিসর্জন দিয়েছে, আমরা খুব কষ্ট পাই। জমিদার বাড়ির এই পুজোতে কোন রকম খামতি রাখতে চান না পরিবারের সদস্যরা। জানা গেছে 1866 খ্রিস্টাব্দে জমিদার গোলকচন্দ্র মণ্ডলের জীবদ্দশায় মণ্ডল বাড়িতে শুরু হয় উমার আরাধনা। প্রথম থেকেই মণ্ডল বাড়িতে এক চালা প্রতিমা। আগে মাটির সাজের দেবী দুর্গার আরাধনা হতো। 70 থেকে প্রতিমাতে ডাকের সাজ শুরু হয়েছে। নিয়ম মেনে রথযাত্রাতে হয় কাঠামো পুজো। ষষ্ঠীর দিন বেলতলায় দেবীর বোধন। পরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে দুর্গাদালানের পাশেই। সেই মন্দির থেকে কুলদেবতাকে সিংহাসনে বসিয়ে দুর্গাদালানে দেবী দুর্গার পাশে আনা হয়। ধুমধাম করে মহাসমারোহে আর নিষ্ঠা ভরে চলে মা দুর্গার আরাধনা। পুজোর চার দিন গৃহদেবতার পুজো হয় দুর্গা মণ্ডপেই। তবে এখানকার পুজোর অন্যতম একটি বৈশিষ্ট্য হল সপ্তমীর হোমের আগুন নেভে দশমীতে। অষ্টমীতে কুমারী পুজোর রীতি রয়েছে আজও। জমিদার আমলে সন্ধি পুজোয় গান ফায়ার হতো, বর্তমানে তা আর হয় না। আগে রেওয়াজ ছিল পাঁঠা বলির, সেসবও আজ বন্ধ। রীতি মেনে পরিবারের সবচেয়ে প্রবীণ দম্পতি পুজোয় উপবাস করেন। জানা যায় তৎকালীন হাজিপুরের অর্থাৎ অধুনা ডায়মন্ড হারবার বারদন গ্রামের বাসিন্দা অযোধ্যা রামের পৌত্র গোলকচন্দ্র মণ্ডল। সেই সময় মণ্ডল পরিবার ছিল পুরো মাত্রায় ব্যবসায়ী। প্রাচীনকাল থেকে এই একই নিয়মে হয়ে আসছে এই পরিবারের পুজো। 1866 খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোলকচন্দ্র মণ্ডল তাঁর জীবদ্দশায় তাঁর সন্তানেরা এই পুজো প্রচলন করে। তখন ওনারা বাইরে থেকে ঠিক কোথা থেকে এসেছিল আমাদের জানা নেই, এখানে দেশের সাবান
লবণ এবং ধান চালের ব্যবসা করে ফুলে ফেটে ওঠে। এইবার এখানটাই বিশাল এই বিল্ডিংটা ওরা তৈরি করলো, আর রাতেও সেখানে জমি যায় কিন্তু পূজা বসালো। এখানে যেমন পূজা বসেছে বিভিন্ন গ্রামে, রাতেও কাছের বাড়ি তৈরি হয়েছিল। কারণ এত বেশি কারবারে ফুলে ফেটে উঠল, পয়সা উজ্জ্বল করলো, তখনকার দিনে জমিদারদের একটা দুর্গাপুজো করার রীতি এসে গেছিল। ব্রিটিশ আমল তো পুজো তখন শুরু করেছিল 1866 সালে। পুজোর চার দিন খুব জলুস করে পুজো করতো, সপ্তমীর দিন করতো সন্ধ্যা ব্রাহ্মণ ভোজন, অষ্টমীর দিন জ্ঞাতীয় আত্মীয় স্বজন ভোজন, এবং নবমীর দিন দরিদ্র নারায়ণ সেবা। আমাদের যে সামনে স্থানীয় তালপুকুর আছে, ওই তালপুকুরের ঘাটে বস্তা বস্তা চিড়ে ফিরানো হতো, আর তার সঙ্গে দেহখালি থেকে দই আসত, আর লাল জাফার চিনি মিশিয়ে বড় বড় চ্যাটাই পেতে, সেই চ্যাটাইয়ে চিড়ে এবং চিনি দই মিশিয়ে সব দরিদ্র নারায়ণ সেবা করত। পুরপুরুষরা তারাই হচ্ছে নিজেরা ব্যবহার করত। আর এখানে প্রচুর মানে অনুষ্ঠান করে জাঁকজামক করে যে পুজোটা হতো, আঁটা বলি হতো নবমীর দিন দশমীর দিন, কিন্তু পঞ্চাশের দশক থেকে 1950-55 থেকে আঁটা বলিতে উঠে যায়। কিন্তু আমাদের একটা পূজার বিশেষত্ব হল যে সপ্তমীর দিন সকালবেলা যে হোমাগ্নিটা জ্বালা হয় তাহা কিন্তু নেবানো হয় না, দশমীর সকালবেলা সেটাকে নেবানো হয়। আর পুজোর আর একটা বিশেষত্ব হল এখানে কুমারী পুজোও হয় আর সন্ধি পুজো হয়। তখন সন্ধি পুজোর সময় বন্দুকের গুড়ুম গুড়ুম ধ্বনি হত, জমিদের রূপতা উচ্ছেদের সঙ্গে সঙ্গে ইংরেজ আমলে বন্দুকগুলো সিজ করে নেয়, গেটে যে দারোয়ান থাকতো তার জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে তারাও চলে যায়। আর সপ্তমীর দিন কলাবও বরণ হয়, আর দশমীর দিন মাকে নামিয়ে সেখানেও বরণ করা হয়। পুজো হচ্ছে মাঝখানে জলুস কমে গেল, আমরা 2011 সাল থেকে দায়িত্ব নিয়েছি, নিয়ে আমরা একটা পারিবারিক মিলন উৎসবের আয়োজন করছি। আমাদের যে যেখানে থাকুক না কেন, সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমরা এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি। খুবই নিষ্ঠা করে পুজো করে, প্রাচীন রীতিনীতি মেনে সেই পুজোটা কিন্তু আমরা এখানে চালিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবেই এই পরিবারে এখন দুর্গাপুজোকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে। জমিদারি নেই ঠিকই, তবে পুজোর বনে দিয়ানা আজও অটুট এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ডায়মন্ড হারবার।